গোপনে জেনা করলে যে তিনটি বিপদ আসবেই। এ বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিনায় লিপ্ত হয় তাকে অবশ্যই অবশ্যই দুনিয়াতে তিনটি ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে। তো সে তিনটি ভয়ঙ্কর শাস্তি কি কি তা আমরা এখনই জেনে নিব। এক নাম্বার হচ্ছে, সে ব্যক্তি মহামারী রোগে আক্রান্ত হবে, অনেক বড় রকমের রোগ হবে এবং সে রোগ থেকে সে আরোগ্য লাভ করতে পারবে না, যার চূড়ান্ত পরিণতি হচ্ছে এই রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হবে এবং সে মৃত্যুর সময় কঠিন কষ্ট এবং যন্ত্রণা পাবে। এবং নাম্বার দুই, যে গোপনে জেনা করবে তার চেহারার ভিতর থেকে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, চেহারার ভিতরে যে মালিন্য সৌন্দর্যতা আছে সেটা নষ্ট হয়ে যাবে। সুন্দর একটা মানুষের দিকে তাকাইলে কতই না ভালো লাগে, কিন্তু গোপনে জেনা করার কারণে চেহারার সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। এবং সর্বশেষ তিন নম্বর হচ্ছে, যে ব্যক্তি গোপনে জেনা করবে দারিদ্রতা দেখা দিবে, কঠিন অর্থনৈতিক সংকটে পড়বে। হাদিসে শেষ অংশে বলা হয়েছে, জীবনের শেষ পর্যায়ে তার এমন পরিণত হবে যে তাকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য খুঁজতে হবে। জেনাকারীর সর্বশেষ শাস্তি হচ্ছে দারিদ্রতা। তো আপনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, গোপনে জেনা করবেন না। গোপনে জেনা করলে এই তিনটি শাস্তি আপনি পৃথিবীতেই পাবেন। নাম্বার এক, কঠিন রোগ লাভ করবেন। নাম্বার দুই, চেহারার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। এবং নাম্বার তিন, দারিদ্রতা আপনার উপরে ভর করবে। আমরা গোপনে জেনা করি, ব্যভিচার করি, সুদ খাই, ঘুষ খাই, একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মানুষ হয়তো বা আপনার এই সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচারী করা দেখতে পাচ্ছে না, কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু সবকিছুই দেখতেছেন। আপনি আমার এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা কিন্তু আমি কোনো একটা ক্যামেরাতে ধারণ করেছি, এই ভিডিওটা তারপর আপনি দেখতেছেন। তো আপনি যে কাজগুলো করতেছেন, আপনি গোপনে যেগুলো করতেছেন, সেগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, সেগুলো কিন্তু ভিডিও হচ্ছে, আপনাকেও দেখানো হবে যে আপনি এগুলো করেছিলেন। আর যদি আপনি জেনা করেন তাহলে এই তিনটি শাস্তি তো আপনি পৃথিবীতে পেয়ে যাবেন। আমরা মানুষ, আমাদের চাহিদার কোনো শেষ নেই, আমরা ঘুষ খাই, আমরা সুদ খাই, আমরা খারাপ কাজ করে অর্থ সম্পত্তির পাহাড় তৈরি করি। আপনি এই কথাটা মাথায় রাখবেন, আপনি যে অর্থ সম্পত্তির বিশাল পাহাড় তৈরি করেছেন, বিশাল অর্থ সম্পদ তৈরি করেছেন, এই অর্থ সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি অর্থ সম্পত্তি কিভাবে তৈরি করলেন, কোন সোর্সের মাধ্যমে তৈরি করলেন, কিভাবে আপনি টাকা হিসেবে ইনকাম করলেন, এই হিসাব কিন্তু আপনার অবশ্যই হবে, অবশ্যই তার হিসাব সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে নেবেন এবং সেগুলো কিন্তু আপনাকে ভিডিও আকারে দেখানো হবে যে আপনি কিভাবে এই সম্পত্তি তৈরি করেছেন। তখন সৃষ্টিকর্তার কাছে কি জবাব দিবেন? সেজন্য আমার প্রিয় দীনী ভাই এবং বোনেরা, খারাপ কাজে লিপ্ত হবেন না, জেনায় লিপ্ত হবেন না, ব্যভিচারে লিপ্ত হবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, কারণ মানুষ না দেখলেও সৃষ্টিকর্তা কিন্তু দেখতেছে। আর যদি কেউ গোপনে জেনা করে থাকে তাহলে এই তিনটি শাস্তি সে পৃথিবীতে পেয়ে যাবে। আপনাদেরকে বলছি আমার প্রিয় দীনী ভাই এবং বোনেরা, খারাপ কাজে লিপ্ত হবেন না, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, ব্যভিচার করেন না এবং গোপনে জেনা করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।